নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমি এখন তোমাদের কাছে বলে চলেছি আমার নিজস্ব ভ্রমণ কাহিনী অবলম্বনে, সাগর ডাকে আয়। এর আগে আমি এই কাহিনীর তিনটে পর্ব শুনিয়েছি, জানি না এই কাহিনী তোমাদের ভালো লাগছে কি না। আমি তোমাদের কাছে তোমাদের মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ করছি। আগের ঘটনাগুলিতে আমি কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছে মহর্ষি কপিলমুনির পূজা দেওয়ার ঘটনা পর্যন্ত বলেছি। এবার আমি শুরু করছি এই কাহিনীর চতুর্থ বা শেষ পর্ব। মন্দিরে পূজা দিয়ে প্রসাদ খেয়ে মন্দিরের পার্শ্ববর্তী অংশগুলি, মানে আশেপাশের দেখার জিনিসগুলি দেখতে শুরু করলাম। মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে একটি সুন্দর সান বাঁধানো পুকুর। সেই পুকুরে রয়েছে দেবী গঙ্গার সুন্দর রূপের একটা সুন্দর মডেল। তার পিছনে রয়েছে একটা নামকরা হোটেল, যে হোটেলটি ন্যায্য মূল্যে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করেন। ঠিক তার পেছনে এবং মন্দিরের কোণে রয়েছে মন্দির কমিটির তৈরি বিরাট আবাসস্থল, যেখানে তোমরা থাকতে পারবে এবং মন্দির কমিটির তৈরি খাবার গ্রহণ করতে পারবে। বিনিময়ে তোমাদের ইচ্ছা অনুযায়ী কিছু মূল্য বা টাকা দিতে পারবে এবং এই আবাসের ঠিক পেছনে রয়েছে বিস্তীর্ণ প্রান্তর ও সমুদ্র তীরে যাওয়ার বাঁধানো রাস্তা। এই প্রান্তর বা মাঠে পৌষ সংক্রান্তির মেলার সময় অস্থায়ী তাঁবু বা থাকার জায়গা করা হয়। আর বাঁধানো রাস্তাগুলিতে আঁকা রয়েছে সুন্দর সুন্দর ছবি। এই রাস্তার পাশে আছে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার জন্য পরিকল্পিত ঘেরা জায়গা। এই রাস্তা ধরেই আরও একটু এগিয়ে গেলে দেখতে পাবে মুখ্যমন্ত্রীর জন্য নির্মিত থাকার জায়গা। আরও একটু এগিয়ে গেলে দেখতে পাবে হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড। তারপরে রয়েছে বিস্তীর্ণ জলাশয় বা ভেড়ি, সেখানে মাছ চিংড়ি চাষ করা হয়। এই সবগুলি দেখে আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য ফিরলাম। এই দিন আর আশ্রমের খাবার গ্রহণ করলাম না। ওখানকার নামকরা হোটেলে আমাদের পছন্দের খাবার গ্রহণ করলাম এবং বিশ্রাম নেবার জন্য কপিলা আশ্রমে ফিরে গেলাম। বন্ধু, তোমাদের একটা কথা বলা হয়নি, এই কপিলা আশ্রমের সামনেই রয়েছে সাগর বলাকা, যেটাও সরকারি আধিকারিকদের জন্য থাকার বা আলাপ আলোচনা বা সভা করবার জায়গা। ঠিক আছে বন্ধু, এরপরে আমরা আশ্রমে ফিরে গিয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বিকালে বেরোলাম সমুদ্র দর্শনে। যথারীতি সমুদ্র তীরবর্তী দোকানে চা পান করলাম, সমুদ্র দর্শন করলাম এবং সমুদ্রের হাওয়া উপভোগ করলাম। আবার কপিলমুনির মন্দির দর্শন করলাম। তারপর পথশ্রান্ত পথিকদের জন্য নির্মিত বিশ্রামাগারে বিশ্রাম নিলাম
ও হালকা টিফিন করে নিলাম। তারপরে আস্তে আস্তে এগোতে থাকলাম, রাস্তার দুপাশে দেখলাম বিভিন্ন সুসজ্জিত প্রশাসনিক অফিস, যেখানে সরকারি আধিকারিকরা তাদের প্রয়োজনীয় কাজকর্ম, মিটিং ইত্যাদি করেন। একটু সামনের দিকে আসতে দেখলাম বিভিন্ন রকমের দোকান, তাদের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বা খাবার সাজিয়ে বসে আছেন। এখানে তোমরা কেনাকাটা বা খাওয়া দাওয়া করতে পারো। সামনের দিকে আরও এগিয়ে গেলাম, সামনে পড়ল ভারত সেবাশ্রম সংঘেও, তার সিংহ দুয়ার দিয়ে ভেতরে ঢুকলাম। সামনেই দেখলাম সুসজ্জিত এক মন্দির, মন্দিরে বিরাজ করছেন রাধা গোবিন্দ, গৌড় নিতাই ইত্যাদি মূর্তি, তাদের সামনে নাম সংকীর্তন করছেন অগণিত ভক্তগণ। সেখানে আমরা ভক্তিভরে প্রণাম করলাম। এই মন্দিরের আশেপাশে রয়েছে অসংখ্য থাকার জায়গা, কিন্তু এখানে থাকা খাওয়ার ব্যাপারে আমি কোনো খোঁজ খবর নিইনি, কারণ আগেই শুনে নিয়েছি অন্য জায়গায় আরও যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেই একই নিয়মেই চলে এখানকার ভারত সেবাশ্রম সংঘ। হ্যাঁ বন্ধুরা, এরপর ভারত সেবাশ্রম দর্শনের পর আমাদের সঙ্গে যে মাসিমা মেসোমশাই গিয়েছিলেন তাদের পরিচিত এক ব্যক্তির বাড়িতে আনন্দের সঙ্গে ডিনার সারলাম। ও কপিল আশ্রমের সময়সূচি অনুযায়ী আশ্রমে ঢুকলাম ও পোশাক বদলে নিয়ে নিদ্রাদেবীর কোলে আশ্রয় নিলাম। আগের দিনের মতো ভোরবেলা মন্দিরের প্রার্থনা সঙ্গীতের আওয়াজে আমাদের ঘুম ভাঙল। প্রাথমিক কাজকর্ম সেরে কিছু টিফিন করে বেরোলাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। এদিনেও সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আনন্দ স্নান সেরে তাড়াতাড়ি আশ্রমে ফিরলাম, তারপর প্রস্তুত হয়ে বেরোলাম বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক ছোটোখাটো মন্দির ও একটু দূরবর্তী জায়গায় লাইট হাউস দর্শনে। সেখানে গিয়ে লাইট হাউস দর্শন করলাম। আমাদের এবারের গন্তব্য ওখানকার নাগ মন্দির সংলগ্ন পাশের গ্রাম। সেই গ্রামের নামটা অবশ্য আমার সঠিকভাবে জানা হয়নি। সেই গ্রামে রয়েছে আমাদের সঙ্গে থাকা মেসোমশাইয়ের এক বন্ধুর বাড়ি। আমরা গঙ্গাসাগরে বেড়াতে এসেছি শুনে তিনি আমাদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন সেখানে মধ্যাহ্ন ভোজনের। বাসস্ট্যান্ড থেকে অটো করে পৌঁছালাম সেই মেসোমশাইয়ের বন্ধুর বাড়ি। সেই অজানা আত্মীয়ের আতিথেয়তায় মুগ্ধ হলাম। তাদের বাড়ি দুপুরের ভুরি ভোজ সেরে রওনা দিলাম নাগ মন্দির দর্শনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছালাম, সত্যি বলতে কি এটাও একটা সুন্দর দর্শনীয় স্থান। এখানে রয়েছে একটি সাজানো গোছানো পার্ক, আরও রয়েছে একটি সাজানো পুকুর, রয়েছে সুন্দর সুন্দর রাজহাঁস। পুকুরের মাঝখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমনের মূর্তি। সেই পুকুরেরই একপাশে রয়েছে সুসজ্জিত মন্দির। সেই মন্দিরে রয়েছেন মা মনসা সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। সেখানে প্রণাম করে ভক্তিভরে পূজা দিয়ে আশ্রমে ফিরলাম। আগের দিনের মতো হোটেলে খেয়ে নিয়মকানুন মেনে রাত্রি যাপন করলাম। পরের দিন ভোরবেলায় নিয়ম অনুসারে প্রস্তুত হয়ে গঙ্গাসাগরকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। নমস্কার বন্ধু, আমার সাগর ডাকে আয় এখানে শেষ হলো। এই ভ্রমণ কাহিনী
তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিচিতজনের কাছে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে মেসেজ পাঠানোর জন্য অন করে দিও। আমার সঙ্গে থেকো, ভালো থেকো। হ্যাঁ বন্ধু, তোমাদের আরেকটা খবর জানিয়ে রাখি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকো বা মিস করে থাকো তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। টাটা।